দেখতে পাচ্ছেন যে ভাইয়ের আমরা কিন্তু দেখেন নকশি কাঁথা নিয়ে যাচ্ছে ভান্ডেলে ভান্ডেলে নকশি কথা তো দর্শক আজকে আমরা সরাসরি লাইভ এসে বলেছি তো এই ভাইয়ের দোকানে আপনার একটু আগে দেখতে পাচ্ছেন যে ভাই কিন্তু ভান্ডেলে ভান্ডেলের নকশি কথা তার আসছে গোড়াউনে ঢুকাই গোড়াউনে ঢুকিয়েছেন এবং কিছু প্রোডাক্ট তার দোকানে আছে তো সেই দোকানটা আমরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন তো যারা লাইভে জয়েন করেছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা এখনো জয়েন করেননি দ্রুত জয়েন করে ফেলবেন আর যারা উনি নকশি কাঁথা নিতে চান তো স্ক্রিনে নাম্বার দেয়া আস ওই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু নকশি কথা নিতে পারবেন এর আগে আমরা নকশি কাঁথা ভিডিও করেছিলাম তো অনেকে বলেছেন যে ভাই নকশি কাঁথা একটা কাঁথা দিয়ে কত দু কাপড় হয় তো আজকে বিস্তারিত আমরা যে দোকানের ওনার আছে মালিক আছে তার সাথে আলাপ করব এবং আপনাদের জানায় দেব তো একটি কাথায় কতটুকু কাপড় হয় এবং কত বড় কাপড় হয় সেটা আপনাদের জানাই দিব তো দোকানটার নাম হচ্ছে ইনশাল্লাহ উন্না হাউস দোকানটার নাম হচ্ছে ইনশাল্লাহ উন্না হাউস তো আজকে আমরা এসে ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ তো যারা নাকি নকশি ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকান থেকে একদম কম দামে নকশি কাঁথা ব্যবসাটা শুরু করতে পারবেন তো দোকানে কিন্তু একটু আগে দেখলাম যে আমরা ভান্ডেলে ভান্ডেলে মানে টেরাকে টেরাকে করে নকশি কাতা আসে এবং সেগুলো গোডাউনি দোকান হয়েছে তো আপনার এখান থেকে যতগুলো কালার চান সব কালার কিন্তু পাবেন তো চল্লিশটিরও অধিক বেশি কালার কিন্তু দেওয়া যাবে তো আজকে আমরা সরাসরি এসে পড়েছি নকশি কাতার পাইকারি একটি দোকানে তো দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য নকশি আছে তো অনেকে জয়েন করেছেন তারা জয়েন করেছেন তারা লাইকটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের মেসেজ করে জানাবেন লাইটটি ক্লিয়ার আছে কিনা সাউন্ড ঠিক আছে কি না তো আপনারা যখন এই দোকান আসবেন তো ওই দোকানের যে মালিক সব সময় থাকে এই দোকানে তো তার সাথে পরিচয় করে দেব তবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনার নাম কি আমার নাম আলমনসুর আর আমার দোকান হলো ইনশাআল্লাহ গস কবর নকশিকাতার কাপড় ভুলতে গাছ পুলিশ পাড়ি পিছনে দোকান আচ্ছা আপনার যারা সরাসরি আমার কাছে আসতে চান

এরা কি শীতুপলক মানে আগে থেকে কি ইরেষ্ট না এটা হলো জিনিস কি আমাদের 12 মাস আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নংশকেটা ব্যবসা এগুলা মানে প্রতি সপ্তাহে তিনবার চারবার ঢুকে সব তো আমরা বিরুততা খাইতে পারি না নিজের একটা টপ সিক্রেট আছে আজকে যেহেতু আপনি চলে আসেন সকাল সকাল আর আমি দেখাইলাম মানে গাড়ি থেকে উঠলো এইগুলো সম্মনে ঢাকা গোडान ঢুক ঢুকতাছে ওই জায়গা থেকে ফেসাস করে দাও দোকানে আসবে

Wow. মানে প্রচুর এগুলা টাকা পয়সা দিয়েছে আমরা মাল আমরা ডেলিভারি দিয়েছি আমার দোকানে একটা বিশ্বাস একটা প্রতিষ্ঠান দোকান আমাদের কাছ থেকে যারা একবার মাল নিব বাদ বাই জীবন মৃত্যুর ব্যবসা করতে হবে ইনশাল্লাহ ব্যবসা করার নিয়ত থাকে

আমার দেখেন আমার দোকানটা ওই যে পানি রাখছি সাবান রাখছি দেখান সাবান আমাদের সরাসরি যারা কাস্টমার আমাদের কাছে আসে বুঝছেন এই জায়গায় আমরা পানিও রাখছি সাবানও রাখি যাতে গুলো দুই নিতে পারে আমার ভিতরে আলহামদুলিল্লাহ সুমান কোনো সল চতুরি পাইবেন না আমি খারাপ পণ্য বিক্রি করি না সল চতুরি পাইবেন না আমার যা আছে ব্যবসা একদিনও না আমার দোকানে যার ব্যবসা করতা আলহামদুলিল্লাহ আলমদুল্লাহ রিপ কাস্টমার প্রচুর

এগুলা দেখেন স্বভাবল নকশিকাতার কাপড় স্বভাব নকশিকাতার কাপড় আমরা গোডাউনে মালগুলো পাঠাইছি এগুলো প্রসেস হইবো প্রসেস হওয়ার কাটিং হইবো কাটিং হওয়ার পর দোকানে আসবে তো যা যা নিতে দিলে আপনারা কিন্তু হটা করতে থাকবেন ভাই একটা কথা বলি কিছু একটু বেশি পরিমাণের প্রোডাক্ট না তো আপনারা তো হোলসেলারের হোলসেলার নাকি তো কে যদি একটু বেশি পরিমাণের প্রোডাক্ট না তো সেই কি কিছু কম রাখা যাবে অসম্ভব এখন কম রাখা সময় না ভাই বুঝছেন আমাদের একবারে সীমিত ব্যবসা একটা জিনিস কি সিজনে সব জিনিসের চাহিদা থাকে চাহিদা থাকে চাহিদা থাকে আমি অলরেডি তো মুজাফরে ফলাইছি ঠান্ডা লাগে দোকান না ফুলের টেস্ট টেস্ট করা তো ঠান্ডা লাগে বুঝছেন মানে শীত চলে আসতে আছে এই সময় কোনো মানে কোনো ইস্যু নাই কারণ এইগুলো তো এখন রঙের দাম বাড়বো গ্রেনের দাম বাড়বো সুতার দাম বাড়বো এগুলো চাহিদা অলরেডি বাইরে গ্যাস অলরেডি ঠিক আছে এগুলো যদি নিতে চান প্রতি পিস 250 টাকা থাকবে আচ্ছা নিচে পাঁচটা নিতে হইব প্রথমবার দ্বিতীয়বার যারা নিতে আছেন তাদেরকে 300 টাকা অ্যাডভান্স করতে হইব আর বাদ বাদবাইটাকে আপনারা বাসায় যাইব আচ্ছা বাসা এইরকম মালটা নিয়ে যাইব মানে হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ বাসা এইবারই মালটা নিয়ে যাইব নিয়ে দরজায় গিয়ে টোকা দেবো আপনারা বাসায় আছেন ঝুঁকি হাও ভাই এম বাসায় আছি দরজা খুলবেন দরজা খুললে মালা মার দেখবেন ড্রাভার বুঝ যা হাতে মেমোটা নিয়ে টাকা দিবেন

দেখেন এই দেন ব্ল্যাক কালারটা সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দরি মানে আমার কত হইলো এগুলা কালার দেখানোর প্রয়োজন নেই ভাই তারপরে আমি বলতে কালার দেখেন কাপড় থাকবে বাইশ আপনার যদি স্বপ্নে মনে করেন একটা 컬러 দেখছেন স্বপ্নে মনে করেন একটা 컬러 দেখছেন ওই 컬러টা আমাকে বলবেন ঠোরদা মুখদা মোক দা খালি বলবেন ওই 컬러 টেনশনলা দিয়ে দিব না নাই আচ্ছা বাস্তবতা তো বর্তমানে আছে আর আপনি স্বপ্নে দেখছেন ওই 컬러টা স্বপ্নে দেখছেন এরিকাতার কথা পড়াইলে ভালো দেওয়া দিব খালি বলবেন ওই 컬러 টেনশনলা দিয়ে দিব 40 টাকা কি জানেন নি 40 টাকা মানে এ টু জেড বাংলাদেশে যত 컬러 সব পাওয়া টাকা আছে হ্যাঁ এর তো বড় কোনো সাবজেক্ট নাই আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনি একজনের সাথে ব্যবসা করেন ব্যবসা করে দেখেন উনি কি আপনাকে ঠিকঠাক মতো মাল দিতে পারতাছে কিনা না তো ঠিকঠাক মতো মাল দিতে থাকে তা ব্যবসা তুরন্ত আচ্ছা যদি আপনার কাছে মনে কর না উনি ঠিকঠাক মাল আমাকে দিল না ব্যবসা এই জায়গায় এই জায়গায় শেষ একজন মানুষকে ঠকাইলে একদিন মাসে ঠকাইতে আরগো বাদবাই জীবন ঠকতে আসতো না বুঝছেন কি আমার মনে আছে আমার মনে আমার মনে ভরসা আমি যে কাপড়গুলা বিক্রি করি এগুলা আলহামদুলিল্লাহ সুমা বেস্ট কোয়ালিটির কাপড় আচ্ছা কথাই নয় কাজে পরীক্ষা কাজে আমরা বিশ্বাসী আমাদের থেকে প্রোডাক্ট নেবে তারাই বলবে আসলে পরবর্তী ভিডিওতে যে আসলে আপনার প্রোডাক্টগুলি কেমন ঠিক না আপনি তো আপনার কথা ভালো বলবে নেই তো যারা কাস্টমার আছে যারা নাকি আপনার দোকান থেকে প্রোডাক্টগুলো নিবে তাদের রিভিউ আমরা জানবো ঠিক আছে ইনশাআল্লাহ 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 পরবর্তী ভিডিওতে তখন এখন যদি কেউ আপনার থেকে নিতে চায় তো স্ক্রিন নাম্বার আছে ভাই আমি আর একটা বলি আপনার এবং পরবর্তী ভিডিও যখন আমরা করব তখন তারা আবার অবশ্যই মেসেজ করবে যে আসলে আপনার থেকে নিয়া তারা ঠকেছেন না জিতেছেন যারা আপনারা তো একটা ইউটিউবার হুম বুঝছেন আমরা তো একটা চ্যানেল আছে হুম আপনারা তো আমার কাছে ভিডিও করেন